আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রসিং ওভার সম্পর্কে। ক্রসিং ওভারটা কি? এটা হচ্ছে এমন একটা ফেনোমেনন যেখানে কিনা ক্রোমোজোমের, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রোম্যাটিডগুলোর পার্ট এক্সচেঞ্জ হয় বা ইন্টারচেঞ্জ হয়। আর এই ফেনোমেননের মাধ্যমেই রিকম্বিনেশন ঘটে, যার ফলে নতুন নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়। আর এর ফলে বাবা মার থেকে তার সন্তানের মধ্যে নতুন ক্যারেক্টার সংযোজন হয়, মানে ইভলিউশনকে হেল্প করে এই ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার ব্যাপারটা কি আমরা একটু জেনে নেব। সাপোজ এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এখানে দেখতে পাচ্ছি এরা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, আর এটা স্মল এ, স্মল বি, স্মল সি। এইখানে যদি এই জায়গাটাতে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার কি? সিম্পলি জাস্ট ক্রোমাটিডগুলো এক্সচেঞ্জ হওয়া, মানে এইখান থেকে এর সাথে এই পোর্শনটা কেটে গিয়ে এই জায়গাটা জুড়ে যাওয়া। তাহলে দেখতে পাচ্ছি পরের বারে, মানে নতুন যেটা তৈরি হচ্ছে যে ক্রোমোজোমটা, তাহলে ক্যাপিটাল এ চলে গেল স্মল বি স্মল সি, তাহলে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি। সেরকমই এখান থেকে এই জায়গাটা কেটে গিয়ে এর সাথে জুড়ে গেলে হবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। মানে দেখতে পেলাম যে ক্যাপিটাল এ বি সি এইটার সাথে হোমোলোগাস ক্রোমোজোম, কিন্তু এরা কোন কন্ডিশনে আছে? হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। তবেই ক্রসিং ওভার হলে নতুন ক্যারেক্টার তৈরি হয়। সেম সময় হয়ে থাকে এটা মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের প্যাকাইটিনে, এই প্যাকাইটিন স্টেজে ক্রসিং ওভার হয়ে থাকে। এখন এখানে দেখতে পাচ্ছি এ বি সি এই তিনটে জিন খুব কাছাকাছি থাকার ফলে এদের মধ্যে ক্রসিং হওয়ার প্রবণতা, মানে এদের ক্রসিং হওয়ার প্রবণতা খুব কম বা হয় না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই জিনটা আর এই জিনটা খুব দূরে থাকার দরুন এখানে ক্রসিং হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো আজকে আমাদের মেন যেটা সেটা হচ্ছে ম্যাকলিনটন, বারবারা ম্যাকলিনটন এই ক্রসিং ওভার যে হচ্ছে সেটা প্রমাণ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটাই আমরা শিখবো আজকে। তো উনি কি করেছিলেন, মেইজের জিয়া মেইজ যেটা আমরা বলি, সেই মেইজের ক্রোমোজোম নাম্বার 9 নিয়েছিলেন। সেখানে দুটো জিনকে নিয়ে উনি কাজ করেছিলেন, যে দুটো জিনের একটা হচ্ছে কার্নেলের কালারকে কোট করে, আর একটা জিন কার্নেলের কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কোট করে। এছাড়া উনি কি করেছিলেন, একটা ক্রোমোজোমালের ক্রোমোজোম 8 এর কিছুটা পার্ট ওখানে অ্যাড করেছিলেন, আর একটা নব অ্যাড করেছিলেন। ক্রোমোজোমটা হচ্ছে ক্রোমোজোম 9, এর সাথে এটা একটা নব অ্যাড করা হয়েছে, আর এটা হচ্ছে ক্রোমোজোম এক্সট্রা পার্ট, যেটা ক্রোমোজোম 8 এর পার্ট সেটা নেওয়া হয়েছে। তো এখানে এই জিনগুলো এই হেটেরোজাইগাস কন্ডিশনে রিপালসানে আছে, মানে এটা ক্যাপিটাল আর এইটা ক্যাপিটাল, আর এগুলো অল্টারনেটিভে স্মল, মানে এরা ডমিনেটিং ক্যারেক্টার আর এগুলো হচ্ছে রিসেসিভ। তো এই জন্য এটা রিপালসান ক্যারেক্টার বলা হয়েছে। রিপালসান যদি জানতে চাও আমাদের আলাদা করে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল সি এর জন্য কালার্ড হবে কার্নেলটা, স্মল সি এর জন্য কালারলেস হবে। ক্যাপিটাল ডাব্লু এক্স এর জন্য কার্নেলটা স্টার্চি হবে, আর স্মল ডাব্লু এক্স এর জন্য ওয়্যাক্সি হবে। তো এটার সাথে যদি টেস্ট ক্রস করানো হয় ডাবল রিসেসিভের সাথে, যেখানের ক্ষেত্রে কালারলেস আর ওয়্যাক্সি, এদের সাথে যদি এই পুরো জিনিসটার টেস্ট ক্রস করানো হয়, তাহলে এখান থেকে 8 ধরনের প্রোজেনি পাবো। তো সেই 8 ধরনের প্রোজেনি পাওয়ার পর উনি এটাই ব্যাখ্যা করেছেন যে ক্রসিং ওভার ছাড়া কখনোই সম্ভব নয় এই ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডাব্লু এক্স, এই দুটো জিনিস দেখতে পাচ্ছি আলাদা আলাদা জায়গায় আছে। যতক্ষণ না এদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে না, ততক্ষণ এই দুটো ডমিনেন্ট জিনগুলো একটা জায়গায় আছে। মানে এখান থেকে চারটে জিনিস করা হয়েছে, একটা হচ্ছে নন ক্রস ওভার করা হয়েছে, একটা ক্রস ওভার করা হয়েছে নব আর সি এর মধ্যে, আর একটা ক্রস ওভার করা হয়েছে ক্যাপিটাল সি আর ডাব্লু এক্স এর মধ্যে, আর ডাবল ক্রস ওভার করা হয়েছে নব আর সি এর মধ্যে, সি আর ডাব্লু এক্স এর মধ্যে।
এটা এখান থেকে যদি ফিমেল গ্যামেট আর এখান থেকে যদি মেল গ্যামেট পাওয়া যায় তাহলে যে আট ধরনের কন্ডিশন হবে সেটা আমরা একে একে দেখব। প্রথমেই দেখে নেব যদি ক্রসিং ওভার না হয় তাহলে এটা যেরকম আছে সেরকম পাওয়া যাবে, এটা যেরকম আছে সেরকম পাওয়া যাবে। আর এদের সাথে এই একটা করে এই একটা গ্যামেট যদি অ্যাড হয় তাহলে এরা এরকম দেখাবে। তাহলে এর ফলে যেই দুটো আমরা নন ক্রসওভারে যেই দুটো প্রজনী পাবো সেটা হবে কালার্ড ওয়্যাক্সি আর কালারলেস স্টার্চি। কালার্ড ওয়্যাক্সি কারণ সি, আর স্মল ডাব্লিউ এক্স এর জন্য ওয়্যাক্সি, আর এখানে যেহেতু স্মল সি সেহেতু কালারলেস, আর ক্যাপিটাল ডাব্লিউ এক্স এর জন্য স্টার্চি। আচ্ছা, এরপর দেখে নেব যদি ক্রসিং ওভার হয় নব আর সি এর মধ্যে তাহলে এই নব তারপরে চলে যাচ্ছে স্মল সি ক্যাপিটাল ডাব্লিউ এক্স, তাহলে নব স্মল সি ক্যাপিটাল ডাব্লিউ এক্স, আবার এখান থেকে চলে যাচ্ছে ক্যাপিটাল সি স্মল ডাব্লিউ এক্স আর এক্সট্রা পার্ট, ক্যাপিটাল সি স্মল ডাব্লিউ এক্স এক্সট্রা পার্ট, যার ফলে তৈরি হচ্ছে কালারলেস স্টার্চি কালার্ড ওয়্যাক্সি। কালারলেস কারণ স্মল সি, স্টার্চি কারণ ডাব্লু ক্যাপিটাল ডাব্লিউ এক্স, আর কালার্ড হচ্ছে ক্যাপিটাল সি আর ওয়্যাক্সি হচ্ছে স্মল ডাব্লিউ এক্স এর জন্য। এরপর যদি ক্রসিং ওভার হয় এই ক্যাপিটাল সি আর ডাব্লিউ এক্স এর মধ্যে তাহলে নব ক্যাপিটাল সি চলে যাচ্ছে এদিকে স্মল ডাব্লিউ এক্স, তাহলে নব ক্যাপিটাল সি ক্যাপিটাল ডাব্লিউ এক্স, আর এখান থেকে যদি হয় তাহলে স্মল সি স্মল ডাব্লিউ এক্স এক্সট্রা পার্ট, স্মল সি স্মল ডাব্লিউ এক্স এক্সট্রা পার্ট। তাহলে এখান থেকে যে প্রজনি পাবো কালার্ড ক্যাপিটাল সি এর জন্য আর স্টার্চি ক্যাপিটাল ডাব্লিউ এক্স এর জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে কালার্ড স্টার্চি হচ্ছে আর এখানের যে ক্রোমোজোমটা পাচ্ছি সেই ক্রোমোজোমে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডাব্লিউ এক্স চলে আসছে, যেটা কখনোই সম্ভব হতো না যদি না ক্রসিং ওভার হয়, কারণ এই একই জায়গায় এই দুটো জিন ছিল না, এই দুটো জিন একে অপরের অপোজিট ক্রোমোজোমে ছিল। তো এখান থেকেই মানে এই রকম প্রজনী থেকেই উনি প্রমাণ করেছেন যে ক্রসিং ওভারের এভিডেন্সটা উনি এখান থেকেই প্রমাণ করেছেন। আচ্ছা, তো এরপরে ডাবল ক্রস ওভার যদি হয় তাহলে নব এই চলে যাচ্ছে স্মল সি আবার এই চলে আসছে স্মল ডাব্লিউ এক্স এক্সট্রা পার্ট, নব স্মল সি স্মল ডাব্লিউ এক্স এক্সট্রা পার্ট, আবার এখান থেকে যদি আসি ক্যাপিটাল সি আবার পেয়ে যাচ্ছে এদিকে চলে আসছে ক্যাপিটাল ডাব্লিউ এক্স, তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল ডাব্লিউ এক্স। তাহলে এখান থেকে যেই জিনিসগুলো পাচ্ছি কালারলেস ফর স্মল সি, ওয়্যাক্সি ফর স্মল ডাব্লিউ এক্স, যদিও এখানে আবার নব আর এক্সট্রা পার্ট এগুলোও পাচ্ছি, এটাও কখনোই সম্ভব হতো না যদি না এরকম ক্রসিং ওভার হতো। আর কালার স্টার্চি পাচ্ছি কেন, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডাব্লিউ এক্স এর জন্য। তাহলে এইভাবে ছিল, কিন্তু যেটা এই ক্রোমোজোমটার মধ্যে ক্যাপিটাল সি আর এইখানে ক্যাপিটাল ডাব্লিউ এক্স সেটা আমরা একটা জায়গায় পেয়ে যাচ্ছি, আর এই এর এটা তখনই সম্ভব যখন এদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। তো এইভাবেই ম্যাকলিনটন এই এক্সপেরিমেন্টটা প্রমাণ করেছিলেন।